ঠাকুরগাঁও সদর উপজেলা সালান্দর সংলগ্ন মৎস্য অফিসের পাশে রাস্তায় ভোটা ভক্তি মহেন্দ্রের সাথে পঞ্চগড় থেকে আসা পাগলুর সংঘর্ষ। এতে গুরুতর আহত হন 7 জন। এ ঘটনায় পাগলুর ড্রাইভার ও একজন পুলিশের কর্মকর্তা সহ 7 জন আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হসপিটাল থেকে বেরিয়ে বাইক যোগে ঘটনাস্থলে গেলে দেখা মিলে দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। লোকেশনটাই আপনাদেরকে জানানো হচ্ছে যে সালান্দর থেকে মৎস্য যে খামারটি রয়েছে তার পাশেই কিন্তু একটি একটি পাগলুর সাথে একটি ভোট্টা ভর্তি একটি মাহিন্দ্রার কিন্তু সংঘর্ষ হয়। তাতে করে 7 জন মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তাদের চিকিৎসা চলমান। তাদের পরিচয় আমরা এখনও শনাক্ত করতে পারিনি। এখানে আমরা দেখছি যে প্রশাসনের লোক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঘটনাস্থলে এসে দেখি যে একটি পাগলু ভেঙে চুরমার হয়ে রয়েছে এবং অপর যে এই যে গাড়িটি দেখছেন এটির সাথেই কিন্তু সংঘর্ষটি হয়েছে মূলত। এই মাহিন্দ্রটির সাথেই কিন্তু সংঘর্ষটা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে হসপিটালে আমরা যাদের বডিগুলো দেখতে পারলাম, এই মুহূর্তে কোনো নিহতের কোনো ক্ষেত্রে গুরুতর আহত হয়ে তারা আধুনিক সদর হসপিটালে কিন্তু ভর্তি রয়েছেন। এখানে আমরা প্রশাসনের লোকজন দেখছি। দর্শক, এখানে এসে আমরা প্রত্যক্ষদর্শীদের কাছে যেটি জানতে পারলাম আর কি, সেটি হচ্ছে যে পঞ্চগড় থেকে এই পাগলুটি ঠাকুরগাঁও জেলার দিকে যাচ্ছিল, সেক্ষেত্রে সে মাহিন্দ্রার পিছনের দিকে এই পাগলুটি সে ধাক্কা মারে। সচরাচর ধাক্কা মারার ক্ষেত্রে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং তৎকালীনভাবে যে এলাকার যে স্থানীয় যে মানুষজন আছে তারা হচ্ছে তাদের যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত অটো এবং সিএনজি যুগে তাদেরকে সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেটি আপনারা আগেই দেখেছেন হয়তো বা কোনটার, ওই যে মহেন্দ্রটা জি। তারপর ধরা এখানে আস্তে আস্তে যাচ্ছে, ড্রাইভার চালাচ্ছে আর হেল্পার একজন দেখতেছে ট্রাক্টর আসলে কি সমস্যা। আচ্ছা, মাহিন্দ্রটা কি জমানো ছিল রাস্তার উপরে? একেবারেই জমানো ছিল না, মানে আস্তে আস্তে স্লো করছে টায়ারটা দেখানোর জন্য আর পিছন দিক দিয়ে আসে পাগলুটি মেরে দেয়। ঠিক আছে, আচ্ছা পাগলুতে কতজন যাত্রী ছিল এটা সঠিকভাবে আমি বলতে পারবো? ঠিক আছে। এই ঘটনার সময় আনুমানিক 11:50 ঘটনা ঘটলে তৎকালীন সময় স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। দুর্ঘটনার স্পট থেকে আমরা আবারও বাইক যোগে চলে যাই আধুনিক সদর হাসপাতালে। সেখানে গিয়ে রোগীদের খবর নেওয়ার চেষ্টা করি। এর মধ্যে 5 জন পুরুষ ও 2 জন মহিলা ছিলেন। সেই 2 জন মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দর্শক, 2 জন যে মহিলা ছিল অজ্ঞাত তাদের পরিচয় পাওয়া গেছে। তাদের বাসা হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলা গোয়ালপাড়ায়। তারা গুরুতর আহত হয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়। তো 2টি অ্যাম্বুলেন্স যোগে তাদেরকে রংপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি। আরেকটি কথা বলতে চাই যে দুর্ঘটনায় যে 2টি গাড়ি রয়েছেন সেটি 2টি গাড়ি কিন্তু হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তো এই ছিল ঘটনাস্থল থেকে সর্বশেষ খবর। টিকে জি নিউজ টিভি, আপনাদের টিভি।
যে কোনো তথ্য বিরুদ্ধে আমরা আছি আপনার পাশে। জিয়াউল ইসলাম রনি, টিকিজি নিউজ টিভি, ঠাকুরগাঁও।